আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বিশ্বনবীর মাতা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারদিকে তাকায়। এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে এবং সেই আলোয় সবকিছু দৃশ্যমান হয়। সেই আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম, যাতে বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ, তাই তার নাম রাখো মুহাম্মদ। আমিরুল মোমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই রাতে তথা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে, আর আকাশ ও জমিনের সবকিছু আল্লাহ তাসবিহ বা প্রশংসা জ্ঞাপন করেছে। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস রবিউল আওয়াল। 570 খ্রিস্টাব্দের এই মাসে তিনি পৃথিবীতে আগমন করেন। তার জন্মের সময় পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটেছিল। এ ঘটনাগুলোই শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে তোলে। এমনই কিছু ঘটনা আজ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভগমনকালে যেসব বিস্ময়কর ঘটনা ঘটে সেগুলি হল, এক, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে। আসহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফের ওপর আক্রমণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন এবং মাটির সঙ্গে মিশিয়ে দেন। এ ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। দুই, হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম, তাই আমি দেখলাম যে বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল। আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার ওপরে এসে পড়বে। তারকাগুলো নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরে পৃথিবী থেকে কুফর ও শিরকের অমানিসা দূর হবে এবং হেদায়েতের উজ্জ্বল আলোকে এ পৃথিবী আলোকিত হয়ে উঠবে। পবিত্র কোরআনে এ বিষয়টি সুস্পষ্টভাবে আলোচনা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে হেদায়েতের আলো ও সুস্পষ্ট কিতাব, যারা তার সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাআলা তাদেরকে এই হেদায়েতের আলোকবর্তিকা ও কিতাবের সাহায্যে শান্তির পথে পরিচালনা করেন এবং তারই অনুমতিক্রমে কুফর শিরকের অন্ধকার থেকে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন। সূরা মায়েদা আয়াত 15-16। তিন, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মা আমিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন, যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। চার, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবদের সূর্যোদয়, অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড যা 1000 বছরব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল, তাই সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায়। শাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল, নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অয়থ জলরাশি শুকিয়ে যায়। প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নি পূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত। পাঁচ, সহি হাদিসে বর্ণিত, জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন, অতঃপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। ছয়, হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে নবী পৃথিবীতে আগমন করেন সে রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল, গত রাতে
এ এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশের লোকেরা বলল, এ বিষয়ে আমরা কিছু জানি না। লোকটি বলল, তোমরা এ বিষয়টির অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবুয়াত রয়েছে। জন্মের পরপর শিশুটির মুখে জিন আঙ্গুল পুরে রাখার দরুন শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না। কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল, আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আবদুল্লার এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল, চলো আমিও শিশুটিকে দেখব। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল, তখন তার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়াতের নিদর্শনও দেখতে পেল। তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। হুশ ফিরে আসার পর লোকটি বলল, নবুয়াতে বনী ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এ শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। সাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফাল্গুধারা বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আব্রাহার সানাতুল ফাতওয়াল ইফতিহাস বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। আট, অন্য বর্ণনা এসেছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ও ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন তা হলো এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার মাধ্যমে আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল। নয়, প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান যখন তাকে গর্ভে ধারণ করলেন, তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি নয় মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি। মাতৃগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন। স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেওয়া হয়। এমনকি এও বলা হয় যে, হে আমিনা, তোমার গর্ভে আমানত আছেন দুই জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশ, প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান, বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন। প্রিয়নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতালিবের ওসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত। ইমাম শিহাব উদ্দিন কাস্তালানি রহমতুল্লাহি আলাই বলেন, কুরাইশ গোত্রে যখন দুর্ভিক্ষ নেমে আসত, তখন তারা আব্দুল মুতালিবের হাত ধরে সবির পাহাড়ে নিয়ে যেত, তার উসিলা নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করত ও বৃষ্টির জন্য দোয়া করত। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।